তো গাইস, টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকে ভিডিও কি নিয়ে হইতে যাইতাছে। আজকে দিব না কোনো ইন্ট্রো এন্ড তোমাদের টাইমও নষ্ট করবো না, ডিরেক্ট ভিডিওতে চলে যাই আমরা। তো টিকটক এর ফর ইউতে একটা জিনিস দেখা যাইতেছে, আমাদের ওল্ড পিক নাকি ব্যাক আসছে। তো এটা দেখা ভাই আমি খুশিতে নাই, এন্ড আমি চলে আসছি সাথে সাথে গেমে। এখন দেখা যাক আমাদের পিকে কি আদেও ব্যাক আসছে। এরই সাথে সাথে আমরা তোমাদের ভালো একটা গেম প্লে দেখানোর ট্রাই করবো, চলো লেটস গো। আমরা সাথে সাথে ডুও ভার্সেস স্কোয়াড একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিছি, আমার সাথে রয়েছে আমার ভাই। তো চলো দেখা যাক আমরা কি করতে পারি এই ম্যাচে, এন্ড আমরা তো ভাই পিকের ভাঙা ঘরটায় নামবো। ওই পিকের ঘরটা যেহেতু আমাদের ওল্ড ইমোশন, আমাদের তো ওই ঘরটায় নামতে হবে, আমরা সবসময় ওই পিকের ঘরটায় নামতাম আগে। তো চলো আর টাইম না নষ্ট করে ডিরেক্ট ম্যাচে চলে যাই। তো এই আপডেটের লবিটাও কিন্তু একটা মারাত্মক লবি করছে, তো দেখা যাক আমরা এই ম্যাচে ঢুকে যাবো। এখন 5-4 কাউন্ট হয়ে যাচ্ছে, তো এখন প্লেনে উঠা যাবো। তো দেখি প্লেনের কোনো চেঞ্জেস করছে নাকি গাড়ি না। তো আমরা প্লেনে চড়ে গেছি, কিন্তু আমাদের পাখিতে চড়ে কিন্তু আমরা প্লেনে উঠছি। তো দেখা যাক আমরা এখন কই নামবো, পিকে যেহেতু আপডেট করছে তো পিকেতেই নামবো আমরা। ভালো একটা গেমটা তোমাদের দেখানোর ট্রাই করবো। তো পিকে এসে পড়ছে, আমি সামনে এটা কি ভাই, এটা কি উড়ে যেতেছে আমি বুঝতেছি না এটা কি। আচ্ছা যাই হোক, পিকে নামে গেছি, বুঝলাম না ভাই পিকে কোনো কিছু চেঞ্জেস তো দেখতেছি না, এটা কি আমার গ্লিচ না কি হইতেছে আমি বুঝতেছি না ভাই। নাকি টিকটকাররা শুধু শুধু মিথ্যা কথা বলে ভিউজ কামানোর জন্য এসব থাকতেছে, আই ডোন্ট নো। তো চলো ম্যাচটা শেষ করে দেন, আবার দেখবো যে কোনো সমস্যা হয়েছে নাকি, বা পিকে ওল্ড পিকের জন্য আলাদা কোনো ম্যাপ আছে নাকি। তো আমরা নামে বলছি ডিরেক্ট পিকের এই ঘরটাই, যেহেতু ভাঙা ঘর পাইলাম না, তো এটাই নামছে আমাদের ওল্ড ইমোশন ভাই। মিস কল মিস করি আমরা আসলে পিকেতে পিকেটারে। তো চলো এই যে আমরা গান প্যারাফল পেয়ে গেছি, অ্যান্ড আমাদের মিনি একটা শর্ট গান আছে না, ওই শর্ট গানটা পেয়ে গেছি। তো দেখি এনিমি কই আছে, এনিমি খুঁজা খুঁজা মারবো, অ্যান্ড সবগুলো হেডশট মারার ট্রাই করবো। সামনে কে এনিমি, অ্যান্ড P90 দেওয়ার হেডশট, রোজ হেডশটের সাথে কিন্তু আমরা ডাউন করে দিলাম একটারে। তো একটা কিল আমাদের হয়ে গেছে। তো সামনে দেখা যাক আমার ভাইরে মারতেছে নাকি, চলো একটু হেল্প করি গিয়া। দেখি সামনে প্লেয়ার, প্লেয়ার মেবি বাম দিকে প্লেয়ার, বাম দিকে প্লেয়ার, দেখি কই কই কই, একটু খুঁজতে হবো গাইজ, দাঁড়াও। ওই যে কোন প্লেয়ার, ওই রে লাগে না, এই তো হেডশট। তো সমস্যা নাই গাইজ, আমরা কিন্তু এই ম্যাচটা ভুয়া ভাই করার ট্রাই করবো। তো চলো এই ছাড়াই আর আমার ভাইরে রান করেছে, এই যে খেয়ে গেছে গাইজ। তো চলো আমাদের তিনটা কিল কিন্তু ডান হয়ে গেছে। তো আমার ভাইরে আমি এই হিল দিয়ে আসি, দেখা যাক। তো এখানে আমাদের ভাইরে আমরা হিল দিয়ে দিলাম, আশেপাশে কোনো প্লেয়ার আছে নাকি দেখে হিল দিতে হবো ভাই। এই আমি বুঝলাম না, এই টিকটকাররা কিল দিকে এরকম করলাম বুঝলাম না, মানে পুরা ফরিও কাবাই ফেলছে উল্টিকে নাকি ব্যাগ। এই আপডেটে এই আপডেটে অনেক ভালো করছে গাড়ি না হ্যান ত্যান, আরে ভাই কি অবস্থা ভাই। এর জন্যই ভাই টিকটক কমিউনিটি থাকতে মতো নাই, সামনে প্লেয়ার আছে বসার কথা বলতে বলতে দেখি হেডশট মেরা ডাউন হয়ে গেছি। বাম সাইডে কিন্তু আর একটা প্লেয়ার দেখা যেতেছে, ওইটা তো হেডশট মারা ট্রাই করবো। আরে ভাই শর্ট গান ওরাতে ভাই মারতে পারলো না, আচ্ছা ও পিছন দিয়ে আর একটা মারে, আরে ভাই আরে মারলাম তো ভাই আমার হাতেই আসে না। আচ্ছা যাই হোক, তোমার ভাই আমার ডাউন, হ্যাঁ ভাই ওটা ডাউন করে দিচ্ছে। চলো আমরা একটু লুটে ট্রাই করবো, দেখি কোনো ভালো লুট মুট পাই নাকি, ভালো লুট একটু M87 পেয়ে গেছি যেহেতু ভাই, আর কোনো টেনশনই নেই, একদম সব রেড রেড মারমো, কোনো সমস্যা নেই। চলো সামনে দেখি আর কোনো প্লেয়ার আছে নাকি, না আর কোনো প্লেয়ার তো খুঁজে পাই যাচ্ছে না পিকের দিকে। চলো আমি একটু স্কিপ করে দিই ভিডিওটা। তো গাইছে আমরা অবশেষে প্লেয়ার পেয়ে গেছি, একটা হিটলিস্ট মেরা প্লেয়ার খুঁজে পেয়ে বুঝতে দেখ, একটা হিটলিস্ট আমার ভাইরে কিন্তু ডাউন করে দিছে গাড়িতে ভাই, গাড়ির ক্যারেক্টার মেবি নিয়ে আসে না আমার ভাই। তো দেখা যাক ওই সাইডে প্লেয়ারটা কিন্তু খুবই বাইরে ওই তো পিক দিয়ে দিয়েছি আমরা, কিন্তু হিটলিস্ট আরে রিভাইভ দেওয়া যাবো না মারতে। ওকে শটগানে সুন্দর একটা রেডের সাথে কিন্তু ডাউন, অ্যান্ড পাশে কিন্তু হিটলিস্ট এখনো রয়ে গেছে, কারণ আমি আমার ভাইরে কিন্তু ডাউন মানে ফিল দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে উঠা দিই প্লেয়ারগুলোকে মারার ট্রাই করবো। দেখি প্লেয়ার গুলা কই ভাই কই দেখতেছি না, তো পিছনে হিট লিস্টটা এখনো রয়েছে মানে তা ওইখানে এখনো প্লেয়ার আছে। তো চলো একটু ঘুরে ঘেরা দেখি, আর পিছনে প্লেয়ার থাকলে কিন্তু মেরা দিব, পিছনে প্লেয়ার গুলো লাগে থাকে নিতে। ওকে হেডশট মেরে দিছি আমরা, অ্যান্ড ওরে ভাই কিল চুরি করে নিছি কিল তো। ওকে সমস্যা নাই, দেখি আমাদের সামনে কিন্তু আরো প্লেয়ার আছে, আরো অনেক ঘুরা ঘুরা প্লেয়ার ভাই, এগুলো আর সবটা মার সবটিরে মারতে হবে ভাই, সবটিরে মারতে হবে। যেটা একটা তো 95 হিট আর ডাউন, ও মা দিমিতি মেরা ভাই রিভেট না নামে যায়, আমরা দেখি এটা করে দেবো ক্লিয়ার। তো চলো সামনে এনিমি আরো আছে, দেখা যায় দেখা যেতেছে আরো অনেকগুলো এনিমি আছে, চলো ওইগুলো মেরা দিয়ে আসি। আরে পিছন থেকে মারতেছে কেমনে ভাই, পিছন থেকে মারতেছে, আরে এখনই তো শেষ করে দিত কাহিনী। তো সমস্যা নেই, ভালো একটা কিল করবো এই ম্যাচটাই। চলো আমরা কিন্তু বিয়ার তেমন একটা খেলি না, বাট খেলে খেলা ধরলে আবার ছাড়ি না। দেখো ওই যে ভাই সব হিটশট ভাই, সব রেডেড মারবো সব ভাই, কি ভাই আমরা হ্যাকার 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 বলো সবাই আমাদের গাইস, কমেন্টে লাগবে হ্যাকার। সমস্যা নাই গাইস, আমরা কিন্তু আবার আগের ফর্মে ফিরে আসছি, বিয়ার খেলবো, অ্যান্ড সব সব কিছুর ভিডিও দেওয়ার ট্রাই করবো। আমার 3 দিন লেট হয়ে গেছে ভিডিও দিতে দিতে, তো সবাই মাফ করবা, আবার নতুন করে ব্যাক করবো, একদম রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো এখন থেকে।
তো দেখা যাইতেছে আমাদের প্লেয়ার কিন্তু এদিক দিয়ে সব শেষ করে দিছে এন্ড নেক্সট প্লেয়ার দেখি ওই এই তো আমি পাই গেছি প্লেয়ার কিন্তু বডি বডি মেরা মেরা আরে ভাই বডি শটে কিলে পড়লো আছে সমস্যা নাই পলাই গাড়ির মধ্যে না বডিতে আমরা কি হ্যাকার নাকি যে উইরে উইরা মারমু তো চলো দেখি এই প্লেয়ারটা একদম ক্লিয়ার করে দিমু এন্ড সামনে আর কোনো প্লেয়ার আছে নাকি একটু দেখবো দেখা দেখা দেখি নাই কি লুক মুখ করে নিই কি কি আছে ভাই অনেক মেডিকেট মোডিকেট পাইছি লই লই তো ওইখানে এই হিট লিস্ট মানুষ বাট আরে ভাই আমি তো ব্লু স্টিক ফোরে খেলি খেলি নাই ব্লু স্টিক ফোর বলতে আমি ইফল বিএক্সে খেলি যার কারণে এই যে সমস্যাগুলো হয় মানে যে বেন্ডিং মেশিং এ কোনো কিছু নিতে পারবো না তাই আমি বাইরে বলতেছিলাম যে আমি তোমার এটা কেন দিই তুমি দেখো একটু খুঁজে দেখো হান্টিং ই করে দেখো তো স্কিপ করে দিই ভিডিওটা তো চলো আমরা স্কিপ করার পর আইসা পড়ছি এখন বিমা শক্তিতে একটা প্লেয়ার আমি দেখছি তো পিছিয়ে পিছিয়ে ওকে আরে রিকল রিকল আরে রিকল আরে ভাই আমি কি দিয়ে মানুষ হতেন যে এই এই লেগে গেছে না লাগলে ভাই আমার কাহিনী কিন্তু খতম হয়ে যেতে যাবে তো আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি ফুল ক্লিয়ার করে দিছি আমি দেখি এর টিমমেট মিমমেট আশেপাশে আছে নাকি তো খুঁজা মুজা ফের আবার অন্য জায়গায় চলে যাবো তো টিমমেট নাই একটা হিট লিস্ট মেরে দিই হিট লিস্ট মেরাই তো আমরা আইসা পড়ছি এই জায়গায় হিট লিস্টটা পড়ছে তো দেখি দেখি বাম পাশে প্লেয়ার ভাই এখানে কিন্তু অনেকগুলো প্লেয়ার বাম পাশে দেখা যেতেছে ফাইট দিতেছে ডান দিকেও কিন্তু ফুল একটা স্কোয়াড রয়ে গেছে তো দেখি এটা দেখি হেডশট মারা ট্রাই হেডশট লাগে এই তো হেডশট লাগে গেছে ও রে ভাই পাশে যাবার মারে আচ্ছা এটা ক্লিয়ার করে দেয় আগে ক্লিয়ার করে দিছি অ্যান্ড আরও কিন্তু প্লেয়ার আছে আমাদের পিছনে আমার বাইরে কিন্তু ডাউন করে দিছি অলরেডি তো আমরা সামনে আগামো একটু একটু তারে হিল দিয়ে আসি তাহলে পর আবার চিল্লাইবো সমস্যা নাই তো ওই দেখা যাক আমরা হিল দিয়ে প্লেয়ার করে মারতে পারি না ভুইয়ে আনতে পারি নাকি একটু দেখি পাইছি চলো সবাই কিন্তু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও যেহেতু অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তোমরা একটু করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না করে দিও সমস্যা নাই গাইস তো উপরে থেকে একটা প্লেয়ার মারতেছে বাট উপরে থেকে প্লেয়ারটা খুব জ্বালা গেছে নিচেও কিন্তু একটা প্লেয়ার দেখতে পারতেছে তোমরা ওকে ওই নিচেও দাঁড়িয়ে কিন্তু হেডশটের সাথে ডাউন করে দিলাম অ্যান্ড প্যারাফল গানটা ভালোই চলতেছে মোটামুটি তো উপরে প্লেয়ারটা ভাই পিকি দিতেছে না তো ভাই একটা উৎপিকার হইলে ভালো হইতো উৎপিকার হইলে ভাই মাল মেরে দিতাম একদম ভাই দুইটা শট মারলেই মেরে যেত একটা হেড একটা বডি তো চলো দেখি উপরের প্লেয়ারটা কিন্তু উইদা হয়ে গেছে উপরের প্লেয়ারটা বের পিক দিছিল বাট আমরা কিন্তু মারার পজিশনে ছিলাম না আমরা ওই যে ফ্রি ফ্রি লুক নাকি জানি একটা ই সিস্টেম আছে ওটাতে দেখতেছিলাম তো চলো দেখি এখানে লুক মুট করে নেই কিছু কিছু মেডি আছে ড্রাগনও পাই গেছে আচ্ছা সমস্যা নেই ড্রাগন যেহেতু পাই গেছি ওয়ান ট্যাপ মেরা মারা ট্রাই ওর ভাই সামনে তো তিনটা প্লেয়ার কেমনে দৌড়াইতেছে ভাই আমার তো দিদি ব্যাক আপ নিতে হবে এটাতে ডাউন এই তো এটাতে হেডশট মেরা ডাউন অ্যান্ড সামনে আর একটা প্লেয়ার আছে এটা ওদের ডাউন করার ট্রাই করবো কই কই এই তো এদিকে পিছন দিয়ে যেতেছে মার মার লাগ 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 এটা বড় শটে কিলো আসছে আচ্ছা সমস্যা নাই আসতে থাকবো বড় শটে সমস্যা নাই হেডশটের হেডশটের থাকবো তারপর আসি 88% থাকবো সমস্যা নাই তো চলো দেখি এই সামনে কিন্তু আরও প্লেয়ার আছে ভাই আরও অনেকগুলোই প্লেয়ার আছে উপরের দিকেও আছে তো আমরা একটু এখান থেকে স্কিপ করে দেবো স্কিপ করে আসা পড়ছি আমরা পিকেতে ওই ভাই গাড়ির মধ্যে প্লেয়ার আরে মেরে দিব রে ভাই এই তো ভাই হ্যাকার ভাই হ্যাকার 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 চলো এখান থেকে ভাই উৎপিকার পাই গেছি আমার ফেভারিট গান আমার বিয়ার র্যাঙ্কে কিন্তু ফেভারিট গান উৎপিকার তোমরা জানো আমরা একটু স্কিপ করে দেবো যেহেতু প্লেয়ার নাই তো চলে আসছি আমরা এখানে ওই সামনে প্লেয়ার অ্যান্ড হেডশট 300 এই জন্যই বলি আমরা উৎপিকার এত ফেভারিট আমার ওই উৎপিকারে কঠিন হেডশট লাগে আমার কাছে ভাই তো ওইখানে ভাই ফিল দিয়ে দিতেছে চলো আমরা একটু ক্লিয়ার করে দিয়ে আসবো ভাই কেমনি গিয়ে দিতেছে দেখ বডি করতেছে আরে ভাই 57 বডি লাগলো এটা কোনো কথা ভাই বডি লাগলো মানে হেডশট একদম শেষ তো সমস্যা নাই হেডশট মাথা ব্যথা ওকে আর একটা হেডশট লাগাই দিছি অ্যান্ড ক্লিয়ার করে দিবো এটারও ডান দিকে মনে হয় প্লেয়ার আমি দেখতে পাচ্ছি আমার পিছন দিকে হিট লিস্ট মারা প্লেয়ারটা কিন্তু ভাই দেখি এটার আগে ক্লিয়ার গিয়ে নিয়ে যাবো তুমি মেরে উঠে গেলে আবার ঝামেলা আসবে তো চলো গাইছি অ্যান্ড পিছনে মনে হয় ভাই প্লেয়ারগুলো ভাই বেশি প্রেশার দিতেছে আমাদের পিছনে প্লেয়ারটা আরে মেরে দেয় স্টাইলে আবার পিছন থেকে মারি খাম দেখো পিছন থেকে না মারে পিছন থেকে না ফিল দেখি তো দেখে নিলাম আরে ভাই জানতাম ভাই পিছন দিয়ে মারবো তো এই প্লেয়ারটার আগে শেষ করেই নিয়ে গেছি নাহলে আবার ওই ওই ওর দিকে গেলে এই প্লেয়ার আবার মারবো গেছি তো এই দেখো সামনে আগাইলো হেডশট মারা ট্রাই বাট লাগলো না লাগ লাগ ভাই লাগ একটা হিট লাগ লাগ না রে ভাই আরে ভাই মেরে দিবে তো ভাই তো সমস্যা নেই দেখি এই যে প্লেয়ার একটা হেডশটই খাবি কি করবে নেই এই তো শটগান হেডশট খাই গেছিস প্যারা নাই ভাই কি মারলো কি ক্যারেক্টার মারলো আচ্ছা মেরি মেরি পেরে নি এরা মনে হয় এই ক্যারেক্টারে মনে হয় ওয়ালের ভিতরে দিয়েও শট লাগে সমস্যা মেরে দিয়ে যাবি দেখা যাক সামনে আগাই সামনে আগাই সামনে কিন্তু প্লেয়ার আছে আরো এই কেমনে ভাই রাত ভাই কেমনে মরে গেলাম আচ্ছা তো দেখতে পারলে এখানে আমরা মরে গেছি অ্যান্ড ভাই টিকটক আর এমন ভাবে একটা চুনা লাগাইলো আমার উপর ভাই এটা কোনো কথা মানে এই আসলাম এত খুশি হইয়া ভাই দেখবো এইসব টিকটক আর মিকটক আর ভাই মন চায় ফেরা ভাই ও যদি পাইতাম আমি আচ্ছা বাদ দাও গাইস যারা যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কালকের ভিডিওর আশায় থাইকো বাই বাই।